মডেল যুগের সব মডেল কবি দেখি নাটক আর হিন্দি ছবি, যেখানে অশ্লীল হিন্দি আর ইংলিশ গান, সেখানে কি রয়েছে আমাদের সংস্কৃতির অবদান? না, কখনোই না। হিন্দি চ্যানেলের কবলে পড়ে রংপুরের সংস্কৃতির আকৃতির কি বিকৃতি ঘটল, সেটি আমরা দেখাবো আজকের ভিডিওটিতে। তাহলে দর্শক, আর দেরি কেন, শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তার আগে দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, তাই আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। তাহলে দর্শক, আর দেরি নয়, শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। এবং সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত ভাই বোন বন্ধুরা, মুসলমান এবং হিন্দুরা, এই মুহূর্তে এই উন্মুক্ত মঞ্চে এবং এর বাইরে যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে রাস্তাঘাটে দূর থেকে সাউন্ডের আওয়াজে অনুষ্ঠান যারা শুনছেন, এবং অনেকেই মঞ্চের সামনে এসে সারিবদ্ধ হয়ে বসে, অনেকেই আছেন গাইয়ের সাথে গা ঘেঁষে। সজাগ টিভির পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাই সাধুর সম্ভাষণ। সজাগ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য করা হলো ছোট্ট একটি অনুষ্ঠানের ব্যবস্থা। আর এই অবস্থা ব্যবস্থার মাঝে কথা বলছিলাম ধীরে, মাইক্রোফোন ধরে, কখনো জোরে, কখনো আস্তে, নানা রকম ইঙ্গিতে, নানা রকম ভঙ্গিতে, নানা রকম অনুষ্ঠান উপস্থাপক আমি মোহাম্মদ সিদ্রাতুল, মাথায় উপরে তোলা চুল, চিনতে করবেন না কখনো ভুল। আজকাল মানুষদের আবেগ প্রবণতার কারণে, না বোঝার ধরনে আমাদের সংস্কৃতিতে হচ্ছে নানা রকম সর্বনাশ, তাদের জন্য আমাদের সংস্কৃতিতে ঢুকে গেছে হিন্দি মার্কা চ্যানেলের বসবাস। তাই প্রথমে বলবো আমি রংপুরের কিছু শিক্ষার্থীদের কথা, আসলে ডিশ, টিভি, ভিসিডি ও 3G ফোনেই নষ্ট করেছে তাদের সুন্দর মেধা। আর এসব বিনোদনের পিছনে তারা মহামূল্যবান সময় করছে নষ্ট, অথচ পরীক্ষায় যদি তারা ফেল করে তাহলে লাগে বড় কষ্ট। আর এই কষ্টের কথা তখনই যায় ভুলে, বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যায় বৃন্দাবনে, সেখানে তারা কিছুক্ষণ মারে ডেটিং, তারপরে আমতলা জামতলা এবং পুকুর পাড়ে গিয়ে তারা হয় সিটিং। আর বাড়িতে এলেই তাদের শুরু হয়ে যায় ফোনে সেটিং। আর এই ডেটিং, সিটিং এবং সিটিংয়ের কারণ হিন্দি মার্কা চ্যানেলগুলো বেশি করে দেখার ধরন। আবার এসব চ্যানেল অনেকের চোখে খেড়ে নিয়েছে ঘুম, বর্তমানে বাজারে এগুলোর পড়েছে অনেকের ধুম। তাই তো আমি বলি, স্টার জলসা ও ঝি বাংলা নষ্ট করলো সোনার বাংলা, বোঝে না সে বোঝে না, ভালো মন্দ খোঁজে না, কে আপন কে পর নাটক দেখবো জীবনভর। আরও আছে ভালোবাসা.com, মেয়েরা বলে পড়ালেখা হবে কম কম, সাথে আছে কৃষ্ণকলি, মেয়েরা এসব নাটকে দেখে ক্লাসের পরা ক্লাসে যায় ভুলি, সাথে আছে বকুল কথা, যে সকল নাটকে দেখলে হারিয়ে যায় মনের সকল ব্যথা। আরও আছে জল্লুপুর, স্বামী স্ত্রী ঝগড়া চলায় রাত দুপুর, সাথে আছে তুমি আসবে বলে, মেয়েরা বলে নাটক ছাড়া কি জীবন চলে, আরও আছে কে আপন কে পর, মেয়েরা বলে নাটক দেখবো জীবনভর। আগে ছিল পাখি নাটক আর কিরণমালা, এগুলো সংসারে জ্বালিয়েছে অনেকে জ্বালা। তাই তো আমি বলি, টাপুর টুপুর গেল জল নুপুর এলো, রাশি দেখে হাসি পেয়ে আসলো ভাবি যান, পাখি দেখে ফাঁকি দিয়ে ভাগলো বুবু যান। তাহলে তখনই মানুষ বুঝতে পারলো হিন্দি মার্কা চ্যানেলের ক্ষতিকর দিকের অবদান। শেষে আছে অগ্নি জল, মেয়েরা কথায় কথায় দেবে ছল, তাদের এই ছলছাতুরিতে ভরে যাবে আমাদের এই সোনার বাংলা। তাই আগে বন্ধ করতে হবে স্টার জলছা, তা না হলে প্রতিদিন যদি তৈরি হয় এমন করে একটা নতুন স্টোরি, তাহলে নষ্ট হয়ে যাবে আমাদের বাংলার নারী। শুধু এত চমৎকার একটা আয়োজন যা ছিল আপনাদের জন্য একান্তই প্রয়োজন। তাই আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং এই ভিডিওটি যদি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্য বন্ধুদেরকে জানিয়ে দিবেন।